স্ত্রীকে বোন বানালেন কুড়িগ্রামের আনিসুর রহমান। এখন এলাকাবাসী হিসেবে যেটা শুনলাম, এটা তো আর হয় না, বউ আর কোনোদিন বোন হয় না, আর বউ বোন আর কোনোদিন বউ হয় না। শুনে অবিশ্বাস্য মনে হলো, এমনই কাণ্ড ঘটিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আনিসুর রহমান। মুক্তিযোদ্ধা কোটার বিশেষ সুবিধা নিতে জাতীয় পরিচয়পত্রে স্ত্রীর বাবার নাম পরিবর্তন করে দিয়েছেন নিজের বাবার নাম। ফলে আইনত তার বিবাহিতা স্ত্রী এখন তার বাবার মেয়ে, অর্থাৎ নিজের আপন বোন। মুক্তিযোদ্ধার মেয়ে কেমন করে সম্ভব? সে তো আনিসুরের স্ত্রী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আইনুল হক ও জমিলা বেগম দম্পতির ছেলে আনিসুর রহমান। রংপুর বেতারে অফিস সহায়ক পদে চাকরি করেন তিনি। 2007 সালে উলিপুর উপজেলার গোনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে সোনালী খাতুনকে বিয়ে করেন আনিসুর। আনিসুর সোনালী খাতুনের ঘরে রয়েছে তিন সন্তান। আনিসুর রহমান কিন্তু আমার কিন্তু ক্লাস ফ্রেন্ড, একসাথে লেখাপড়া করছি। আমার জানা মতে আনিসুর রহমানের স্ত্রীর নাম সোনালী খাতুন, তার বর্তমান আনিসুরের বাচ্চা হইল তিনটে বাচ্চা। এই সোনালী খাতুন আনিসুরের স্ত্রী, সে আইনুল হকের মেয়ে না, বড় বেটার বউ দেয় সোনালী। সেটা ওরা বলতে পারে, সেটা ওদের ব্যাপার, আমরা যেটি যেটি জানি সেই কথাই বললেন। বিয়ের পর আনিসুরের স্ত্রী সোনালী খাতুন সাপখাওয়া দাখিল মাদ্রাসায় 2010-11 সেশনে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। সেখানে তার শ্বশুর শাশুড়িকে বাবা মা দেখিয়ে রেজিস্ট্রেশন করেন তিনি। মাদ্রাসা থেকে 2013 সালে দাখিল পাস করার পর 2014 সালে তথ্য গোপন করে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা দেখিয়ে জাতীয় পরিচয়পত্র করেন সোনালী খাতুন। ফলে তখন থেকেই কাগজে কলমে তারা হয়ে গেছেন ভাই বোন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। ওরাই ভালো জানে কিভাবে মেয়ে বানাইলো না বোন বানাইলো। আমরাও জানি এটা আনিসুর বউ সোনালী, যে ওরা কবে বউ মেয়ে বানাইছে বা বোন বানাইছে এটা আমরা জানি না। মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরিসহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। স্থানীয়দের অভিযোগ, এ কারণেই আনিসুল হক বিবাহিত স্ত্রীর জাতীয় পরিচয়পত্রে তার আসল বাবা মায়ের নাম বাদ দিয়ে নিজের বাবা মার নাম বসিয়েছেন। তবে আনিসুর রহমান জানান, ভুলবশত তার স্ত্রী এমনটি করেছেন। ভোটার আইডি এবং শিক্ষা সনদ ঠিক করে নেবেন তারা। এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান জানান, বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার একটি গৌরবময় নাম, এভাবে কৌশলে এর অপব্যবহার করা অন্যায়। মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার জন্য যদি কেউ মুক্তিযোদ্ধাকে বাবা বানায় বা মুক্তিযোদ্ধা বউকে মা বানায়, তাহলে এটা যদি প্রমাণিত হয় সে অরিজিনালি মুক্তিযোদ্ধার সন্তান নয়। আর ওই অবস্থায় যদি তার চাকরি হয়ে যায় পরক্ষণে ভেরিফিকেশনে দেখা যাবে তার চাকরি থাকবে না এবং সে অবৈধ বলে ঘোষিত হবে।